আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। গতকালকে একটি বিষয় দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ফাইবারের কাজ কেমন, কেন পাচ্ছি না, এই বিষয়টি নিয়ে। সেটার পর্বটি ছিল 1 নম্বর পর্ব। আর পর্বর যে সাবটাইটেল ছিল সেটা হচ্ছে যে হতাশ আমি পর্ব 1, আজকে হচ্ছে হতাশ আমি পর্ব 2। আজকের বিষয়টা হচ্ছে যে গিগ আমার ফার্স্ট পেজে আছে, বাট আমি অর্ডার পাচ্ছি না, সেটি কেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে পর্ব নম্বর 2। এভাবে পর্ব এগিয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। গিগ ফার্স্ট পেজে থাকার পরেও আমরা কেন অর্ডার পাচ্ছি না, এটা একেবারেই একটি কমন কোশ্চেনে চলে আসছে এখন বর্তমানে, যে আমার গিগ তো ফার্স্ট পেজে আছে, আমি গিগ দেওয়ার পরপরই আমার গিগ র্যাঙ্কিংয়ে আছে, সার্চ করে পাওয়া যাচ্ছে, এসেট্রা এসেট্রা, অনেকগুলো বিষয় আছে, তারপরেও আমার কোনো অর্ডার আসছে না। বিষয়টা অনেকটা এরকম যে আপনি কোথাও একটি দোকান দিলেন, দোকান দেওয়ার পর আপনার অনেক বড় একটি দোকান আছে, কিন্তু দোকানে আপনার খুব কোয়ালিটি সম্পন্ন কোনো আপনার প্রোডাক্ট নাই, অথবা দোকান ডেকোরেশন করেছেন আপনি অনেক সুন্দর করে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট আপনার দোকানে নাই। পাশাপাশি এমনটি হতে পারে আপনার দোকানটা অনেক বড়, বাট প্রোডাক্ট তুলেছেন 2-4টা, যেখানে আপনি 2-4 হাজার প্রোডাক্ট তুলতে পারতেন। আমি যদি বলি আপনাকে, আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করছেন, আপনাকে মিনিমাম প্রথম অবস্থায় আপনাকে 7টি গিগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়ার পরেও আপনি গিগ দিয়েছেন মাত্র 1টি। আপনি মনে করছেন আপনি 1টি বিষয়ে যথেষ্ট এক্সপার্ট, আপনি এই 1টি বিষয়ের উপর আপনি গিগ দিয়েছেন, কিন্তু 1টি বিষয়কে বিভিন্নভাবে পেঁচিয়ে গুছিয়ে আপনি কিন্তু 7টি গিগ দিতে পারবেন, নিঃসন্দেহে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কয়েকটি ক্যাটাগরির উপর বেস করে আপনি দিতে পারবেন, আপনার টাইটেল আর ডিসক্রিপশন সব কিছু মেনটেন করে, কিন্তু আপনি জাস্ট খালি তার যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আপনি কিন্তু ওই ক্যাটাগরিতেও আপনার যে কাঙ্ক্ষিত বিষয়টা সেটাকে উপস্থাপন করতে পারবেন। মানে আপনার একটা স্টোরে, আপনার একটা দোকানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তুলতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার অবশ্যই প্রোডাক্টের গুণগত মান খুব ভালো হতে হবে, পাশাপাশি যেন দেখা যায় যে অনেকগুলো প্রোডাক্ট আপনার দোকানে আছে, আপনার কাছ থেকে কিছু আসলে কিছু না কিছু পাওয়া যাবে, এরকম যেন একটি বিষয় থেকে যায় আমাদের আমাদের যারা কাস্টমার, যেমন আমাদের যারা ক্লায়েন্ট, তারা যেন বুঝতে পারে যে না, এই পাবলিকের কাছে আমরা অনেক কিছু পাবো, অনেকগুলো গিগ দেওয়া আছে, অনেকগুলো সার্ভিস তারা দিচ্ছে, তখন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে ক্লায়েন্ট তো আসে, মেসেজ দেয়, বাট আমার তো অর্ডার পাচ্ছে না। ক্লায়েন্ট কখনো যদি আপনার কাছে আসে, আসার পরে যদি আপনি তাকে যদি স্যাটিসফাইড করতে না পারেন, আপনার গিগ দিয়ে যদি করতে না পারেন, আপনার মেসেজ দিয়ে যদি করতে না পারেন, তাহলে আপনাকে কখনো কাজ দেবে না। আপনি মনে করেন আপনি জেনাতন একটি গিগ দিয়েছেন, কিন্তু কোনো ক্লায়েন্ট আপনার কাছে এসেছে, আপনার হয়তো বাজেটের দিকে খেয়াল করে যে না, দেখি তার সাথে একটু কথা বলে দেখি সে কীরকম কাজ আমাকে দিতে পারে। তা আপনার জায়গা থেকে যদি বায়ারকে কনভিন্স করতে পারেন, বায়ারকে যদি আপনার মতো করে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন নিঃসন্দেহে। আর যদি মনে করেন যে না, আপনার প্রাইস খুব হাই আছে, বাট আপনার কাজ দেখে বায়ার চলে আসছে, আপনাকে যে কোনোভাবে আপনাকে কাজ দিয়ে যাবে এরকম একটা সিচুয়েশন মেক করে ফেলেছেন ইতিমধ্যে, তখন কিন্তু আপনি কাজ পাবেন। এই দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, কারো কাজ ভালো, কারো কথাবার্তা ভালো, অতএব এই জায়গাটাতে আপনাকে দুটোই ভালো রাখতে হবে, কেউ একটা দিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না, আপনাকে প্রতিটা জিনিসই ভালো থাকতে হবে। গিগ ফার্স্ট পেজে থাকলে যে আমাদের অর্ডার আসবে এটার কোনো গ্যারেন্টি নেই। কিছু কিছু গিগ দেখবেন যে একেবারে 70 নম্বর পেজে আছে, কিন্তু তারপরে দেখবেন তার 10টা অর্ডার রানিং আছে, কীভাবে সম্ভব? এটা এমনভাবে সম্ভব যে তাকে সার্চ করে পাওয়া যাচ্ছে, অথবা তার প্রিভিয়াস ক্লায়েন্টগুলো তার কাছে প্রচণ্ড পরিমাণ সন্তুষ্ট, একেবারে প্রচুর পরিমাণ সন্তুষ্ট আছে, বিধায় তাকে কাজ দিচ্ছে, আগের ক্লায়েন্টগুলো তাকে কাজ দিচ্ছে, রিটার্নিং ক্লায়েন্ট যাদেরকে বলা হয়। এই রিটার্নিং ক্লায়েন্টগুলো নেওয়ার জন্য আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে তাদের সাথে যে আপনি কাজগুলো করছেন তাদের কতটুকু হেল্প করতে পারছেন আপনি, এই হেল্পটার উপর ডিপেন্ড করবে রিটার্ন করবে কিনা এই ক্লায়েন্টটা। কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে সেকেন্ড টার্ম কিংবা থার্ড টার্ম যদি আপনার কাছে যদি আসে, তা আপনি ভেবে নেবেন আপনি খুব ভালো রকমের একটি সাপোর্ট তাকে দিয়েছেন কিংবা খুব ভালো রকমের কাজ একটি তাকে ডেলিভারি দিয়েছেন। এই বিষয়টি একটু মাথায় রাখলে আমার কাছে মনে হয় যে সামনের পেজের দিকেও যদি কারো গিগ থাকে তাহলে অবশ্যই অর্ডার পাবেন। আর যদি মনে করেন সামনের পেজে গিগ থাকা সত্ত্বেও আপনি অর্ডার পাচ্ছেন না, তাহলে আপনাকে ভেবে নিতে হবে আপনার হয় প্রাইসিংয়ে প্রবলেম আছে, না হলে আপনার গিগ ইমেজে প্রবলেম আছে, না হয় আপনার কনভারসেশনে প্রবলেম আছে। এই কয়েকটি বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, আমার কাছে মনে হয় আপনি ভালো অর্ডার পাবেন। আর এই বিষয়টি শেখার জন্য আপনাকে মানে মানে যেটাকে বলা হয় যে আকাশে চাঁদ আছে যে হাতে চাঁদ ধরতে হবে, তা কিন্তু না, আপনি একটু প্র্যাকটিস করলে হবে, একটু স্কিল ডেভেলপ করলেই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে অনেকগুলো পর্ব আমাদের আসবে, আশা করি এই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। যদিও এই বিষয়গুলো নিয়ে অনেক আগে অনেক বেশি আলোচনা করেছে, তারপরেও চিন্তা করছি যারা নতুন করে আমাদের চ্যানেলগুলোতে আসছেন, হয়তো বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখার তেমন কোনো সুযোগ হয়নি, হয়তো বা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের এই বিষয়ের যে সমস্যাগুলো আছে সমাধান হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।